আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিকেনোভেশন থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। ভিউয়ার্স, বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকারের মেশিন কিন্তু আমি আপনাদের সামনে ভিডিও করে দেখানোর চেষ্টা করি বা চালিয়ে দেখানোর চেষ্টা করে থাকি ইনশাআল্লাহ। তো এখন আমি আপনাদের সামনে চায়না তৈরিকৃত বা চায়না উৎপাদিত বা চায়না মেশিন যে যেটাই বলেন সিপসের মেশিন আমি আপনাদেরকে এখন চালিয়ে দেখাবো। এখানে কিছু ডাউল আছে আমার কাছে, আর এখানে এটা হচ্ছে আতপ চাউল, এটা হচ্ছে সেদ্ধ চাউল। তো আমি দুই ধরনের চাউল ডাউল সংমিশ্রণে, এখানে ভুট্টা আমার কাছে নাই, ভুট্টা দিয়েও আপনি চাউল ডাউল গম ভুট্টা ইত্যাদি জিনিস দিয়ে কিন্তু এই মেশিনটি একসাথে একত্রে চিপস তৈরি করতে পারবেন। আপনার মুখরুচি অনুযায়ী মশলা ইউজ করতে পারবেন। মনে রাখবেন, চিনি আর হলুদ দেওয়া যাবে না, চিনি হলুদ ব্যতীত যে কোনো জিনিস দিয়ে কিন্তু এই একটা মেশিন দিয়ে আপনি সরাসরি কাঁচামাল থেকে চিপস তৈরি করতে পারবেন। এর মাঝখানে কোনো প্রকার জ্বালানি বা ভোজ্য তেলের প্রয়োজন নাই। তো এই একটা মেশিনের বর্তমান বাজার মূল্য কত, কীভাবে ক্রয় করবেন আর কোথা থেকে ক্রয় করবেন আমরা কিন্তু এই ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি না টেনে দেখতে থাকবেন। এখন আমি আপনাদেরকে চালিয়ে দেখাবো এই মেশিনের সাথে কী কী পাচ্ছেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাইনাস সিস্টেম, এটা প্লাস সিস্টেম, এটা তিন কোণা সিস্টেম, এটা চার কোণা বা কামরাঙা মডেল। এখানে দেখতে পাচ্ছেন চারটা ছিদ্র, এখানে তিনটা ছিদ্র। এরকমভাবে একটা মেশিনের সাথে 17টা নিপিল পাবেন এবং অতিরিক্ত একটা সেল আর একটা বুশ পাবেন। এই সেট আপ অনলি মেশিন প্রাইস 14,500। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে 5 হর্স পর একটা বৈদ্যুতিক মোটর দিয়ে ফুল ফিল চ্যাসি সহকারে সেট আপ করা আছে। এইটার মূল্য হচ্ছে 40,000 টাকা। এই 40,000 টাকা হলে এই মেশিনটা আপনারা নিতে পারবেন। অবশ্যই মনে রাখবেন, আপনার বাসা বাড়ি বিদ্যুৎ দিয়ে ব্যবহার করতে পারবেন। যদি কিনা বিদ্যুৎ না থাকে, বিকল্প ব্যবস্থার ডিজেল ইঞ্জিন দিয়ে এই মেশিনটি ব্যবহার করতে পারবেন। আপনার চাইলে ভ্রাম্যমান কায়দায় করতে পারবেন, যার যেরকম ভাবে চালানোর জন্য ইচ্ছা প্রকাশ করেন সেভাবেই কিন্তু একটা মেশিন আপনারা চালাতে পারবেন। তো একটা মেশিন দিয়ে প্রতিদিন 4,000 থেকে 5,000 টাকা ইনকাম করতে পারবেন। তো ভিউয়ার্স, অনেকে কমেন্ট করেন বা ফোন করেন, ভাই দামের বিষয়টা কম বেশি কেন হচ্ছে? আপনি যেদিন ভিডিও দেখছেন ওই দিনকার ভিডিওটার কতদিন আগে ছাড়া বা কতদিন আগে আপলোড করা ভিডিও আর কতদিন পরে আপনি দেখছেন তার উপর নির্ভর করে কিন্তু মেশিনের দাম কম বেশি হয়ে থাকে। অবশ্যই মনে রাখবেন, ডলারের সাথে মেশিনের দাম কম বেশি দাম আপ ডাউন হয়ে থাকে। তো এখনও আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আরও বিস্তারিত জানার জন্য বিজ্ঞানবেশনবিজি.কম আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন, তাহলে বিভিন্ন প্রকারের মেশিন সম্পর্কে জানতে পারবেন, বুঝতে পারবেন, দেখতে পারবেন। তো সরাসরি দেখার জন্য খালিশপুর বাজার মহেশপুর রোড ঝিনাইদহ আমাদের অফিস, এখানে এসে দেখে ক্রয় করে নেওয়ার সুবর্ণ সুযোগ বা ফ্যাসিলিটি রয়েছে। তো চলুন যাওয়া যাক। তো আমি প্রথমে কিছু ডাউল দিলাম, লবণ আগে দেওয়া ছিল, এখন অল্প কিছু চাউল দিব, এখানে আতপ চাউল। তো এগুলা দিয়ে কিন্তু আমি এইভাবে এই মেশিনটি চালানোর চেষ্টা করব। আপনাদের দেখানোর সুবিধার্থে অনেকে বলেন, ভাই এই খাদ্য প্রণালী বা চালানোর সিস্টেমটা আপনারা আমাদেরকে দেন। অনেকে বলে এটা জাম লেগে যায়, যদি জাম লেগে যায় এই নাটগুলো খুলে এটা গ্যাসের চুলায় পোড়া দেওয়ার পরে কিন্তু খুলবে বা পরিষ্কার করতে পারবেন। মনে রাখবেন, মেশিন চালু করার সঙ্গে সঙ্গে 25 গ্রাম পানি দিবেন। মেশিন চাউল শেষ হওয়ার পরে 1 মিনিট পরে ইলেকট্রিক লাইন বা আপনার মেশিন চলার যে ক্ষমতা, হর্স পাওয়ার ইঞ্জিন, সেটা বন্ধ করবেন এবং মেশিন বন্ধ করার পরপরই 2 থেকে 3 মিনিটের ভিতরে মেশিনটা খুলে পরিষ্কার করে রাখবেন। তাহলে আপনার মেশিন সহজে জাম লাগবে না, দীর্ঘদিন চালাতে পারবেন। আশা করি আপনারা সকলের কমেন্টের একটা উত্তর পেয়ে গেছেন ইনশাআল্লাহ। তো প্রথমে আমি আপনাদেরকে ইলেকট্রিসিটি লাইন দিচ্ছি, লাইন দিলাম, এখন আমি আপনাদেরকে একটু পানি দিব। তো ভিউয়ার্স, আমি কিন্তু পানি দিলাম সবার সামনে, দেখতে পাচ্ছেন। এখন আমি আপনাদেরকে চাউল দিয়ে দেখাবো। তো এখানে আমি 30 সেকেন্ড ওয়েট করবো, 30 সেকেন্ড বা 35 সেকেন্ড পরে আপনাকে চাউল ছাড়তে হবে। ধীরে ধীরে, মনে রাখবেন, প্রথমে চাউল যদি বেশি পড়ে তাহলে কিন্তু জাম লেগে যাবে। চাউল কম হলেও জাম লাগবে, বেশি হলেও জাম লাগবে, ফলো করবেন।
এইভাবে কিন্তু আপনি শিপস তৈরি করতে পারবেন একটা মেশিং দিয়ে। আপনারা চাইলে কাটিং সিস্টেম করতে পারবেন, আপনার মন চাইলে বিভিন্ন প্রকার রং ব্যবহার করতে পারবেন এখানে। তবে রং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কেমিক্যাল না ব্যবহার করাটাই ভালো। আপনি যদি মনে করেন এটা পাইপ সিস্টেম হয়েছে, এই পাইপ যদি না সিস্টেম করে আপনি যদি দড়ির মতন তৈরি করেন, সেটা কিন্তু আমরা ভিডিওর শেষে লিঙ্ক দিয়ে দিব, দেখতে পারবেন। আর ফার্স্ট কমেন্টে এই মেশিং বিষয়ে আরও বিভিন্ন প্রকারের ভিডিও আছে, সেই লিঙ্কগুলো প্রথম কমেন্টে দেওয়া থাকবে, অবশ্যই আপনারা সেখান থেকে ঘুরে আসবেন, তাহলে বুঝতে পারবেন। তো আপনারা ঘরে বসে থেকেই একটা মেশিন ক্রয় করে চালাতে পারবেন। এইভাবে একটা মেশিন আপনি ব্যবহার করতে পারেন। তো এক এক সময় এক এক ধরনের চিপস তৈরি করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজকে দেখালাম পাইপ সিস্টেম, পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে আবার অন্য ধরনের চিপস তৈরি করে দেখানোর চেষ্টা করব। সেই আশা বাদ ব্যক্ত করে আজকের মতন ভিডিও এখানে সমাপ্তি করতেছি। আল্লাহ হাফেজ।